হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফ ইন জার্মানিতে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অনেক টাকা পয়সা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আজকে আমি দেখাবো, আসলে আমার অনেক দিন ধরে, অনেক দিন না প্রায় 2 বছর হবে আর কি, 2 বছর ধরে আমি এই ব্যাংকটাতে কিছু পয়সা জমিয়েছি। তো সেটা আমি আজকে বের করব আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এই টাকাগুলো আমি কিভাবে জমিয়েছি সেই আইডিয়াটা বা সেই গল্পটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস করবেন। আর কোনো ইনফরমেশন বা কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই আমাকে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ব্যাংকটাতে আমি প্রায় 2 বছরের মতো হবে সময় ধরে এটাতে আমি পয়সা জমাই। তো এখন আমি এটা কাটবো আর কেটে এটার ভিতর থেকে আমি সবগুলো পয়সা বের করব। সেই জন্য এখানে ছুরি, কাঁচি, মানে যা লাগে আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো আমি এখন এটাকে কাটার চেষ্টা করতেছি আর কাটতে কাটতে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে এই ব্যাংকটার মধ্যে পয়সাগুলো আমি কীভাবে জমিয়েছি। তো আমার মতো অনেকেরই হয়তো মানে পয়সা জমানোর বা মানে টাকা পয়সা জমানো টুকটাক কিছু একটা অভ্যাস আসলে আমাদের সবারই মোটামুটি থাকে। তো আমার ছোটোবেলা থেকেই আমি দেখা যায় যে গ্রাম কোনো মেলা হলে বা কোথাও থেকে আমি এরকম কিছু একটা সংগ্রহ করতাম, ব্যাংক বা ব্যাংক টাইপের এরকম কিছু। তো ছোটোবেলা তো অত টাকা পয়সা পেতাম না, যা টুকটাক মানে খরচের জন্য পেতাম সেটা থেকে রাখতাম। তো আমি বেশি দিন পর্যন্ত জমাতে পারতাম না, দেখা যেত যে যখন আমার দরকার হতো বা কিছু খেতে ইচ্ছে করতো আমি ওটা বের করে খেয়ে ফেলতাম, এরকম একটা অবস্থা। মানে বেশি জমাতে পারতাম না, এই 5-10 টাকা 20 টাকা হয়েছে তখন দেখা যায় যে আমি বের করে এটা খেয়ে ফেলেছি বা একটা কিছু দরকার হয়েছে আমি এখন কিনবো, মার কাছ থেকে নিতে পারতেছি না টাকা, তখন আমি ওটা দিয়ে করে ফেলেছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, জার্মানিতে আসার পরে আমি আর কি এই ব্যাংকটা কিনেছিলাম একদিন। তো তখন তো নিজে কাজকর্ম করতাম না, তখন দেখা যায় হাজব্যান্ড থেকে নেওয়ার, হাজব্যান্ডের পকেট মারার আর কি ধান্দা ছিল। তো যাই হোক, তখন হাজব্যান্ডের কাছ থেকে নিতাম বা ও আমাকে মানে সংসারে বাজার করার জন্য যেই টাকাটা দিত সেখান থেকে আমি কিছু সেভ করে 2-1 পয়সা করে করে আর কি এখানে ফেলতাম। তো যখন আমি নিজে কাজ শুরু করি বা যখন আমি কেএফসিতে মানে কাজ করা শুরু করি, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি কেএফসিতে জব করি। তো যখন আমি কেএফসিতে ঢুকলাম তখন মানে ঢুকার 2-1 মাস পর থেকে যখন আমি ক্যাশে কাজ করা শুরু করি তখন দেখি যে আমার মোটামুটি ভালোই মাঝে মধ্যে আর কি আমি টিপস পাই। তো তখন ভাবতাম যে আচ্ছা টিপসের টাকা দিয়ে আমি আমার নিজের জন্য কিছু কিনবো। প্রতি মাসে যেই টাকাটা পেতাম দেখা যায় 1-2 মাস কেনার পরে আর ওইরকম জরুরি কিছু থাকে না, আর মানে আর মাস শেষে দেখা যায় যে ভালোই আমি টিপস পাই। তো প্রথম 2-1 মাস কিনতাম হাবি জাবি যা মানে ঘরে টুকটাক সাজানোর জিনিসপত্র বা নিজের টুকটাক হাবি জাবি কিনতাম। তো কেনার পরে 2-1 মাস যাওয়ার পরে দেখি কি আর ওইরকম কিছু নেই বা টিপসও মোটামুটি ভালোই পাই। তো ভাবলাম যে আচ্ছা আমি একটা কাজ করি, এই টিপসের টাকাগুলো আমি আলাদা করে রাখি, আমি যতদিন পর্যন্ত এখানে কাজ করব টিপস পাব সেই টাকাগুলো আমি এখানে রাখবো, বা এর মধ্যে যদি আমি এটা ভরে যায় বা কোনো দরকার হয় তাহলে তো এটা কেটে ফেলবো, কেটে পয়সাগুলো বের করব। আর তা না হলে মানে আমি যতদিন কাজ করি বা এটাতে যতদিন পর্যন্ত এটা ভরতে যতদিন লাগে আর কি ততদিন পর্যন্ত আমি এটাতে রাখব। তো তারপর থেকে আমি কি করি, আমি মানে প্রতি সপ্তাহে বা রেগুলার মাঝে মধ্যে দেখা যায় যে একদিনেই প্রায় 10-15 ইউরোর মতো টিপস পাওয়া যায়। তো মাস শেষে দেখা যায় আমার ভালোই আর কি 50-60 বা 100 ইউরোর মতো টিপস আসে।
তো তখন থেকে আমি এই টাকাগুলো এখানে রাখি। তো এর মধ্যে সব টিপসের টাকা নেই, মাঝে মধ্যে যখন দেখা যায় যে বেশি পেতাম তখন 2-3 বার এগুলো দিয়ে আমি দুইটা মানে অন্য অন্য কাজও করেছি, বা মাঝে মধ্যে এটা ওটাও কিনেছি। আর যেগুলো আমার এক্সট্রা থাকতো, বা দেখা যায় যে আজকে 5 ইউরো পেয়েছি তো 5 ইউরো ফেলে দিতাম, বা আজকে 10 ইউরো পেয়েছি, 10 ইউরো দিয়ে আমি অন্য একটা কাজ করতাম, বা দেখা যায় যে মাঝখান দিয়ে আমি 2-3 মাস মানে কোনো টাকাই ব্যাংকে ফেলতে পারিনি, টিপসের টাকা দিয়ে আমি অন্য 2টা কাজ করেছি। তো যাই হোক, মানে এ পর্যন্ত এখানে আমি এই টাকাগুলো আর কি রেখেছি। তো যখন এই টাকাগুলো রাখতাম তখন আমার একটা প্ল্যান ছিল যে আমি সব 2 ইউরোর যে কয়েনগুলো সেগুলো কালেক্ট করব। তো এখানে প্রায় অনেক দেশের বা অনেক বছরের আর কি, যে এখানে তো দেখা যায় যে প্রতি বছরে নতুন মডেলের বা 2-4 বছর পর পর আর কি কয়েনগুলো বের হয়। তো সেই কয়েনগুলো যখন আমার ক্যাশে আসতো সেখান থেকে আমি চেঞ্জ করে নিয়ে আসতাম। তো এখানে মোটামুটি আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি ভালোই জমিয়েছি। তো আমার এখন কাটার কোনো ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল যে এটা যখন একদম ভরে যাবে, রাখার আর মানে জায়গা থাকবে না, তখন আমি এটা কাটবো, আর এটা দিয়ে আমি একটা নিজের জন্য একটা কিছু করব, একটা কিছু কিনবো নিজের জন্য। তো এটা কয়েকদিন ধরে আমি শুধু মানে ভিতরে কিছু একটা দিয়ে দিয়ে আমি মেপে মেপে দেখতেছিলাম যে এটা ভর্তি আর কয়দিন লাগবে কয়দিন লাগবে। তো যাই হোক, মানে ফাইনালি আমি এটা কেটে ফেলেছি, আর এটার ভিতর থেকে আমার সব পয়সাগুলো বের করে ফেলেছি। আর আমি শুধু পয়সাগুলো হাত দিয়ে দেখতেছিলাম, আমার খুবই মায়া লাগতেছিল যে আমি অনেক মানে আশা করি এই পয়সাগুলো জমিয়েছিলাম, যে আর কয়টা দিন গেলে আমি যখন এই মানে বক্সটা পুরো ভরে যাবে তখন আমি আর কি সেটা কেটে ফেলবো। তো অল্প একটু বাকি ছিল, হয়তো আর 2-1 মাস গেলে হয়তো ভরে যেত আর কি, একদম টইটম্বর হয়ে যেত। তো যাই হোক, এখন বিশেষ একটা দরকার তাই ব্যাংকটা কেটে ফেললাম। আর বিপদের মধ্যে আসলে এই টাকাগুলোই আমার কাছে অনেক কিছু। তো আমার এই স্টোরিটা আসলে শেয়ার করার একটাই কারণ যে আমরা এরকম অনেকেই আছি যে সংসারের মানে অনেক বিপদে হেল্প করতে পারি না। তো যারা বাহিরে চাকরি করি তাদের তো এক্সট্রা ইনকাম আছে, আর যারা করি না তারা বাজারের টাকা বা বিভিন্ন খরচের টাকা থেকে 2-4 পয়সা করে এরকম জমিয়ে আমরা কিন্তু ফ্যামিলিকে বড় একটা সাপোর্ট করতে পারি একটা সময়। তো আমরা যখন 2-1 পয়সা করে জমাই তখন কিন্তু আমাদের এটা ফ্যামিলিতে এত একটা ইফেক্ট পড়ে না, বাট এটা যখন 2-3 বছর 5 বছর পরে আমরা এক সমানে অনেকগুলো টাকা পয়সা পাই তখন কিন্তু এটা ফ্যামিলিতে অনেক বড় একটা হেল্প হতে পারে। তো আমি আমার স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা চাইলে এভাবে টাকা জমিয়ে একটা সময় ফ্যামিলিকে বড় একটা হেল্প করতে পারেন, আপনিও সবার পাশে দাঁড়াতে পারেন। তো এই টাকাগুলো আমি এখন গুনে রেখে দিচ্ছি, এগুলো আমি পরে ব্যাংক থেকে চেঞ্জ করে আমি এখানে আর কি নোটগুলো নিয়ে আসব। তো আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন হলো যে আমার এখানে কত টাকা হতে পারে, সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারেন। আর সঠিক উত্তরটা অবশ্যই আমার কমেন্টসে আপনারা লিখে রাখবেন, আর যে মানে যার উত্তরটা কাছাকাছি বা একদম সঠিক হবে তার নামটা আমি নেক্সট ব্লগে বলে দেব। তো আজকের ব্লগটা আমি বেশি বড় করতেছি না, এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।